প্রথমে কেপ তারপিছত কা, আর এই মুহূর্ত এই ডাঙর খবরটো যে যিকোনো মুহূর্তত কা বলবৎ হব, আর তাক লৈ এই মুহূর্তত গুৱাহাটী মহানগর আরক্ষী এক প্রকার সষ্টম হয়ে পড়েছে। গুৱাহাটী মহানগরীর প্রতিখন থানা এলাকাত বর্তমান মোতায়েন করা হয়েছে কামান্ডো বাহিনী। আর এই মুহূর্তত মই সানমারিত উপস্থিত আছো, আর সানমারিত এই সকল কামান্ডো জওয়ানক দেখুৱাইছো, যিসকল জওয়ান বর্তমান ইয়াত সষ্টম হয়ে পড়েছে, কারণ যিকোনো মুহূর্তত পুনৰ কৈছো যিকোনো মুহূর্তত কা বলবৎ হব। আমি দেখিছিলোঁ 2019 বর্ষৰ সেই বিভীষিকাময় পরিবেশ, যেতিয়া কেব কালৈ রূপান্তরিত হয়েছিল, সেই সময় যিধরণ এক প্রকার প্রতিবাদ মুখর হয়ে পড়েছিল সমগ্র অসম, সাধারণ জনতা ওলাই আহিছিল প্রতিবাদত নামি পড়েছিল, আর তেনেই সময়তে যি ধরনের বিভীষিকাময় পরিবেশ যাতে পুনর্বার অসমত নহক তার প্রতি এবার লক্ষ্য রাখিছে। আর বিশেষকৈ আজি রাজ্যের ডিজিপি জিপি সিংয়ে রাতিবার ভাগত টুইট যোগে একটা বৃহৎ ঘোষণা করেছে, যদি কোনো দল সংগঠন অথবা কোনোবা ব্যক্তি বিশেষে যদি বন্ধ ঘোষণা করে তেতিয়াহলে প্রায় 1643 কোটি টাকার জরিমানা ভরব লাগিব বলে এক প্রকার সকিয়নি প্রদান করেছে। গতি এক প্রকার সষ্টম হয়ে পড়েছে। সিদিনাখন আমি অসম বিধানসভার যে বাজেট অধিবেশন আছে, অধিবেশনের সময়তো মুখ্যমন্ত্রীকে ধরে রাজ্যের মন্ত্রীসকলে ইতিমধ্যে স্পষ্টতার জানাইছে যে যিকোনো মুহূর্তত কাবল বোধ হব, আর গতি সেই প্রসঙ্গক লো এই মুহূর্তে গুৱাহাটী মহানগরী আরক্ষীও বর্তমান সষ্টম হয়ে পড়েছে। আর সানমারিত মোতায়েন করা এই সকল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বর্তমান কামান্ডো কামান্ডো সকলে বিশেষক সৌসিদিনা পাসিং আউট করে সরু হজা স্টেডিয়ামত দায়িত্বভার গ্রহণ করেছিল, আর প্রশিক্ষণের পিছত এইদরে গুৱাহাটীত প্রথমবারের এই ধরনের একটা বিশেষ কার্যসূচী নামি পড়া পরিলক্ষিত হব। গতি পরবর্তী সময় স্পষ্ট হয়ে পড়ব, কারণ আন্দোলনের এক প্রকার হুঙ্কার দিছে 16টা রাজনৈতিক দলে কৈছে যে যেতে কা বলবৎ হব তেতিয়াই অসম বন্ধর নিচিনা ঘোষণা করেছে, এক প্রকার বিভীষিকাময় পরিবেশের কথা পূর্বানুমান করেছে। গতি সেই প্রতি লক্ষ্য রাখি যাতে এই বিভীষিকাময় পরিবেশ বা আন্দোলনমুখী যাতে অসম পুনৰ গতি নকরে তার প্রতি অসম সরকারের যি ধরনের ব্যবস্থা, তার লগতে গৃহ বিভাগের এই তৎপরতা বর্তমান দেখিলে পাওয়া গেছে। কেবল সানমারি নহয়, গুৱাহাটীর প্রতিখন থানাতে বর্তমান মোতায়েন করা হয়েছে কামান্ডো, তার লগতে বিশেষভাবে জওয়ানসকলক, আর এই প্রতিবাদক যাতে মহিমূর করবেন তার প্রতি লক্ষ্য রাখিছে। আর তারে কিছু পরিবেশ মানে পুনের দেখুৱাইছো, এই সকল কামান্ডো জওয়ান বর্তমান এইদরে অনুশীলনত নামিব, তেওঁলোকক ইয়ারপরে গাইডেন্স দিয়া হব যাতে কি ধরনের এই সমগ্র প্রতিবাদ মুখর হয়ে পড়বলিয়া পরিবেশসমূহ কিদরে মখিমূর করবেন তার প্রতি লক্ষ্য রাখব। গতি এই মুহূর্তে মানে কিছু তারে পরিবেশ দেখুৱাইছো, আর পরবর্তী সময় ইয়ার আরও বিতং খবর আমি দর্শকসকলক জানাই যাবলে চেষ্টা করবো।